এবার বাংলায় অতিভারী বৃষ্টিপাতের চরম সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর। সাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে, যার ফলে আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আজ থেকেই এই বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে। নিম্নচাপ এতটাই শক্তিশালী যে বেশ কয়েকটি জায়গায় কিন্তু ঘূর্ণিঝড়েরও আশঙ্কা থাকছে, যার জেরে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু চরম সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। তো আসুন আমরা আজকে জেনে নেব আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত, তারই পাশাপাশি কোন কোন জেলায় ঘূর্ণিঝড়ের চরম সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলার চাষিভাইরা থাকবেন অত্যন্ত সতর্ক। তো এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়া বর্তমানে কিরকম রয়েছে এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটিকে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। মায়ানমার উপকূলে কিন্তু তৈরি হয়েছিল ঘূর্ণাবর্ত, আর সময়ের সাথে সাথে এই ঘূর্ণাবর্ত শক্তিশালী রূপ ধারণ করে নিম্নচাপে পরিণত হয়েছে, আর যা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে অবস্থান করছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর এই 4টি জেলায় থাকছে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কতা। এরই পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই কয়েকটি জেলায় থাকছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের চরম সতর্কতা। বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বজ্রপাতেরও কিন্তু পূর্বাভাস থাকছে। এরই সাথে সাথেই 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে বইবে ঝড় দমকা হাওয়া, যার জেরে সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সতর্ক। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হবে, কিন্তু বৃষ্টিপাত কম হলেও এখানে কিন্তু ঝড় দমকা হওয়ার দাপট থাকবে অনেকটাই বেশি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই কয়েকটি জেলায় থাকছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের চরম সতর্কতা। এরই পাশাপাশি 2 দিনাজপুর এবং মালদাতে কিন্তু হবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী এই নিম্নচাপের জেরে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ এই কয়েকটি জায়গায় থাকছে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কতা। এরই পাশাপাশি 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে বাংলাদেশের এইসব জেলায় কিন্তু বইবে ঝড় দমকা হওয়া, তার সাথেই বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় কিন্তু হবে ভারী বজ্রপাত।